10 টকা দিয়ক আৰু ভেকচিন লওক নহলে ঘৰলৈ যাওক। রঙিয়ার এটা ভেকচিন কেন্দ্রত সংঘটিত হয়েছে এই ঘটনা। ভেকচিন দিয়ার নামত ধন সংগ্রহের এক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। কেন্দ্রীয় তথা রাজ্য সরকারে রাজ্যের বিভিন্ন ভেকচিন কেন্দ্রত বিনামূলিয়াক কোভিড ভেকচিন দিয়ার ব্যবস্থা করেছে, যার বাবে বহু লোকে একেলগে আহি শাৰী থিয় হৈ ভেকচিন গ্ৰহণ কৰিছে। তেনে এক সময়তে আকৌ একাংশ ব্যক্তিয়ে ভেকচিনৰ নামত আৰম্ভ কৰিছে ব্যৱসায়। ৰঙিয়া জয়ন্তীপুৰৰ এটা ভেকচিন কেন্দ্ৰত ধন লোৱাৰ অভিযোগ উত্থাপিত হয়। রঙিয়ার 44 নং জয়ন্তীপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ত ভ্যাকসিন প্রদানের নামত আজি অঞ্চলটির গাঁও প্রধান আর এগারী অঙ্গনবাদী কর্মী ভ্যাকসিন লবলৈ আহা প্রতিগী ব্যক্তির পৰা 10 টাকাক সংগ্রহ করে। যখন ব্যক্তিয়ে কোভিড ভ্যাকসিনের নামত ধন দিবলৈ অমান্তি হয় সেই সকল ব্যক্তিক সেন্টারের ঘুরাই পঠিয়ারও অভিযোগ উত্থাপিত হয়। মানে 10 টাকা তো ইয়ার কারণে লৈছে যে মানে যোনখিনি মানুহ আহিব তার যোনখিনি ভ্যাকসিন দিব আহিব সেইখিনি মানে চাহ পানি খুব তো লাগবে সেইখিনির কারণে লৈছে পয়সাটো তাতে লৈছে না আশাতে লৈছে লৈছে গাম্বুরে লৈছে বলে খানা দিব লাগব তো ভাত চা খুব লাগব ইয়ে কচি ভ্যাকসিন দিম হেৰি আশা বাইদে 10 টাকাকে লৈছি আৰু কচি ডক্টৰ বিলানক চাহ খুৱাব লাগিব ভাত খুৱাব লাগিব হেনকা কৈছে আৰু বেলেগ একো কোৱা নাই। স্থানীয় রাইজর মন্তব্য অনুসরি এনেদরে গয়া রাইজর পৰা টকা সংগ্রহ করে ভ্যাকসিনের নামত ব্যবসায় চলাইছে একাংশ লোকে। রঙিয়ার পৰা তৃষ্ণা দাস, টাইম 8।